এই সংলাপ হচ্ছে লোক দেখানো সংলাপ, এই সংলাপ হচ্ছে একটা মানে ফলাফল শূন্য হবে এই সংলাপে। কারণ আমরা বলেছি যে কোনো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারে না, এটা গত আপনার 2014 সালে 18 সালে নির্বাচনে প্রমাণিত হয়ে গেছে। আর আওয়ামী লীগ সরকারের অধীনে তো আরও পারবে না। এখন এই প্রধান নির্বাচন কমিশনার এই যে তালোয়ার নিয়ে আসলে রাইফেল নিয়ে রুখে দাঁড়ান কিংবা জনগণকে নিয়ে যান এইসব কথা শক্ত শক্ত গরম গরম কথা বলে উনি হয়তো মাঠ গরমের চেষ্টা করছেন, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হবে না। এই সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হতে পারে না, হবেও না, এবং সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই সংলাপে আমরা অংশগ্রহণ করছি। কিন্তু বারবারই অনুরোধ করছিলেন যে একবার এসে কথা বলে আমাদের তো চুন খেয়ে মুখ পুড়েছে একবার, আমরা এখন দুধ দেখলেই আমাদের ভয় লাগে, এখন বারবার আমরা মুখ পুড়তে চাই না। আমরা 2018 সালের সেই যে ডক্টর নুরুল হুদার যে কমিশন, আমাদের বিস্তর অভিযোগ ছিল, তারপরেও কিন্তু ওনারা বলেছিলেন আসেন বসেন দেখুন একবার, তা আমরা গিয়েছি বসেছি কথা বলেছি প্রস্তাব দিয়েছি বিধি পরিবর্তনের কথা বলেছি, নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য আমরা এরকম বান্ডিলকে বান্ডেল আমরা স্পাইরাল বান্ডিল করে আমরা প্রস্তাব দিয়েছি, একটিও যদি মানা হতো রাষ্ট্রপতির কাছে গিয়ে দিয়েছি সেটাও তো মানা হয়। আপনারা আইনের কথা বলেছিলেন যখন আইন করে কমিশন, অবশ্যই সেটা আইন একটা দরকার ছিল, এটা তো বাস্তবতা, কিন্তু কি আইন করলো? এই আইন করার আগে আইনমন্ত্রী বললেন যে আগামী নির্বাচনের আগে আইন করা সম্ভব না, কেন? যে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে হবে, তাদের মতামত দিতে হবে, স্টেক হোল্ডারদের মতামত দিতে হবে, নির্বাচন নিয়ে যারা দেশে বিদেশে কাজ করে তাদের মতামত দিতে হবে, সুশীল সমাজের মতামত দিতে হবে, সেই এত বড় কাজ আমরা আগামী নির্বাচনের আগে কোনোভাবেই সম্ভব না। তো ওই 10 দিন যেতে না যেতেই উনি ইউটার্ন নিয়ে কীভাবে তড়িঘড়ি করে তিনি এই আইনটা আপনার সংসদে উত্থাপন করলেন, কার সাথে উনি আলোচনা করেছেন? রাষ্ট্রপতিকে আলোচনা করতে যদি দিত, রাষ্ট্রপতিকে যদি ওরা বলতো যে আপনি সকল রাজনৈতিক দলের কাছ থেকে প্রস্তাব নেন, সেটা কি করেছে? আর আমাদের একটাই কথা যে এই এই সরকারের অধীনে যতই আইন করে আপনি যতই কমিশন করেন না কেন, কোনো কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না। এই যে ধরেন আমি একটি উদাহরণ দিলাম, ইভিএম নিয়ে তারা হঠাৎ করে নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলকে ডাকলো, রাজনৈতিক দলগুলোর সাথে আগে আলোচনাই করলো না, এই নির্বাচনের স্টেক হোল্ডার তো রাজনৈতিক দল, আলোচনা না করে নিজেরা নিজেরাই ইভিএম নিয়ে তারা আলোচনায় ডাকলো, সেখানে 38টি 39টি দলকে দেখেছে, বিএনপি সহ 11টি দল যায়নি, বাকি যে 28টা দল গিয়েছিল তার মধ্যে মাত্র 4টি দল ইভিএম এর পক্ষে নির্বাচন করার কথা, ইভিএম বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। আমি আসি তারপর কথাটা বলেন, তারা বলেছিল 4টি দল ইভিএম এর পক্ষে বলেছে, এখন উনি ওনারা বলছেন যে হ্যাঁ ইভিএম দিয়ে নির্বাচন হবে, ইভিএম এর 2টা বাটন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। না না, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। আমি বলি, আপনি যদি বলেন দেখান চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়েই ওনারা কিভাবে বললেন বাটন পরিবর্তন করবে, ওনারা তো বলতে পারতেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে। এইটা হলো আমি আপনি যত যা বলেন ওনারা নির্বাচনে আপনার ইভিএম নিয়ে অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন বলেই বাটন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন, আর যদি সিদ্ধান্ত না নিতেন তাহলে ইভিএম এর বাটন পরিবর্তনের সিদ্ধান্ত এখন নিতেন না। আমি এই কথা বলতে চাই এই কারণে যে এই সরকার এই সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই নির্বাচন কমিশন আপনার তাদের মূল এজেন্ডা হচ্ছে এইটা, সেই কারণে আমরা এই নির্বাচন কমিশন তো মানি না। আমরা বলেছি যে এই সরকার পরিবর্তন করতে হবে, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান অন্তরায় হচ্ছে আওয়ামী লীগ সরকার, এই সরকারকে যেতে হবে, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে, তাদের অধীনে আমরা নির্বাচন করব, তাদের সাথে আমরা আলোচনা করব কিভাবে নির্বাচন সুষ্ঠু হতে পারে, তারা আবার নির্বাচন কমিশন পুনর্গঠন করবে, এটা তো অতীতে হয়েছে। সেই কারণে আমরা বলেছি যে বর্তমান সরকারের অধীনে তো নয়, বর্তমান কমিশনের সাথেও আমরা কোনো আলোচনা করব না, তাদের অধীনেও কোনো নির্বাচনে যাব না, এটা আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত এবং সেটা আমরা জানিয়ে দিয়েছি।